গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, এই সরি 5টা। তো এখন 5টা বাজে, তো এখন আমরা বেরোচ্ছি সকাল থেকে। আজকে কিছু তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে গিয়ে 3 তারিখ থেকে আমার ছেলের স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ওর হাফ ইয়ারলি, আর ওর পরীক্ষাটা শেষ হবে হচ্ছে কি একদম 13 তারিখ, মানে 14 তারিখ মহালয়া, তার আগের দিন। তো সেই জন্য তখন এই পরীক্ষার মাঝখানে স্কুল যাওয়াটা থাকবে, তখন আর কিছু করা যাবে না। সেই জন্য আজকে আমরা ঘর দুয়ার যা রয়েছে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আমিও করেছি, এটা বলো না যে তুমি একলা করেছো। হ্যাঁ, তুমি বেশি করেছে, অবশ্যই বেশি করেছে, যে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে আমি কতটা পরিশ্রম করেছি। আচ্ছা, ভালো কথা, প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, সবটাই ও করেছে, আমি কিছু করি, আমি ছিলাম না, সেই সময় বাড়িতে আমি ছিলাম না। যাই হোক, জবটাই ও করেছে। ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে, সেই জন্য ওই সব তো কিছু দেখানোর প্রশ্ন ওঠে না। আর তো এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি, যাবো হচ্ছে গিয়ে একটু ইসমল ক্লাবে, কারণ লাস্ট 23 তারিখে গেছিলাম, আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ। তো মাঝখানে 4 দিন যাওয়া হয়নি, 2 দিন তো ছিলামই না, আর একদিন খেলা ছিল, আর একদিন যাওয়া হয়নি। তো ইসমল ক্লাবে এখন না গেলে না একটু কীরকম জানি একটু মনটা পড়ে। অ্যাকচুয়ালি ওখানে গেলে ভালো লাগে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সব কিছু হয়, কথাবার্তা হয়। আজকে স্পেশালি দুজন আসছে, সেটা হচ্ছে গিয়ে স্পেশালি বলা ভুল, কারণ সবসময় আমাদের সঙ্গে থাকে, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এই কদিনে। সেটা হচ্ছে গিয়ে অর্পণ আর অভিজিৎ, বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিৎ আর অর্পণ আর কি আসছে। তো 4 জন মিলে আড্ডা হবে, আর বাদ বাকি যদি কেউ চেনা পরিচিত থাকে তাহলে তাদের সঙ্গেও দেখা হবে, তাদের সঙ্গেও কথা হবে। তো চলো আপাতত বেরোই, মাঠে যাই, তারপর ওখানে গিয়ে তারপর বাদ বাকিটা দেখা যাবে কী কী করছি আমরা। চলো আমাদের সঙ্গে চলতে থাকো। সব গল্পের আসর নিয়ে বসেছে এই মুহূর্তে আমরা ইসবান ক্লাবের গ্যালারিতে। সৌরভ বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফের সাথে আড্ডা চলছে এখন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ওই একটাই কথা, সাবস্ক্রাইব। সবসময় বলি তাহলে মারবে এবার সাবস্ক্রাইব। না না অবশ্যই, কেন, আর ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগ, বেঙ্গলি স্পোর্টস ব্লগের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার তো কোনো চ্যানেল নেই, এদের দুজনটাই করলেই হবে। না মানে ঘটনা হচ্ছে যে এমন হয়ে গেছে না এখন, মানে লাস্ট এসেছিলাম 24 তারিখে, আর তারপর এলাম হচ্ছে কি আজকে আবার 29 তারিখ, না 28 তারিখ, আজকে আজকে 28 তারিখ, 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ, লাস্ট 23 তারিখ আমরা লাস্ট আড্ডা মেরে গেছি এখানে। আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আছে, এটাই থাকুক এটাই চাই। দাদার ভিডিও গুলো দাদা ইস্টবেঙ্গল নিয়ে করে, বা দাদা সবসময় বলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠের বাইরে যেন লড়াইটা না যায়, মাঠের ভেতর যেন লড়াইটা থাকে। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো এটা মাইন্ডে রেখো, খেলা এখন অনেক বাকি, 30 তারিখ ইস্টবেঙ্গলের খেলা, আমরা তো অবশ্যই মাঠে যাবো, দাদার চ্যানেল ব্লগ আসবে, আমার চ্যানেল ব্লগ আসবে, প্রচন্ড গরম লাগছে। এবারে আমাদের পিছনে যে রয়েছে ক্যামেরা তাকে একটু দেখে নিই, এই যে মুখ ঢাকা দিচ্ছে, এই যে মুখ ঢাকা দিচ্ছে, বলো কিছু বলো। আর কি বলে, আমি ঘেমে একদম পুরো জল হয়ে গেছে, পুরো জল হয়ে গেছে, কিছু বলার নেই। এখানে এখানকার যা অ্যাটমসফিয়ার সেটা ভাবছি যে ওইখানে গিয়ে আবার কতক্ষণে গিয়ে সেরকম জিনিসটা ফিল করতে পারো, বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল হবে। হ্যাঁ দাও, হ্যাঁ শুটিং চলছে, শুট চলছে, শুট। আমরা কিছুই বলার নেই, মানে এতদিন তো ননভেজ খাওয়া যায়নি, আজকে কালকে আমাদের নিয়মভঙ্গ হয়ে গেছে, আজকে যখন ভাইরা রয়েছে সাথে তো আমরা একটু চিকেন স্যান্ডউইচ খাচ্ছি, চিকেন গ্রিল স্যান্ডউইচ খাচ্ছি, এই হচ্ছে ব্যাপার, এই বলার কি আছে। এবং আজকের মেন টপিকে আলোচনা হচ্ছে 30 তারিখে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদের সাথে। তো আশা করছি আমরা সবাই যে সেই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতবে, ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়া দিয়ে বসে রয়েছি, ক্লাবেই বসে রয়েছি, খাওয়া দাওয়া চলছে, আর ওটা করে দেবে কি করতে হবে জানো তো, চ্যানেলকে সাবস্ক্রাইব। হকি খেলা চলছে, ইন্ডিয়া ভার্সেস জাপান, ইন্ডিয়া এখন জিতছে, তোমরা দেখতে পাবে, বেশি দেখবে না, ব্রেড খাবে, ঘুরে গেল, পুরোনো এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো যাই হোক, এই যে টিমটা, এরা অর্পণ বলছিল যে পুরো উড়িষ্যা গভর্নমেন্ট পুরো স্পন্সর করে পুরো হকি টিমটাকে, আমরা এসছি 5:30, 5:30 থেকে আমরা 4 জন মানে আড্ডা মেরেই যাচ্ছি, আড্ডা মেরেই যাচ্ছি, আড্ডা মেরেই যাচ্ছি।
এবং আড্ডার যে টপিক এবং আড্ডার যে টপিকগুলো সেগুলো তো তোমাদেরকে আর বলা যাচ্ছে না, কখনো বেহালা চলে যাচ্ছি, কখনো করলে, কখনো বেলেঘাটা, কখনো কেষ্টপুর, কখনো হাটসাপ। মোট কথা যা হচ্ছে এন্টারটেনমেন্ট হচ্ছে, যখনই ব্লগটা দেখবে ওই লাইক বাটনটাতে প্রেস করবে, সাবস্ক্রাইব করবে অভিজিতের চ্যানেল। আগে আগে সৌরভ বাঙাল ছেলে সৌরভ এটা করো আর আমার বেঙ্গলি ফুড ব্লগটাও করো, ঠিক আছে? এখন বাজে 8:25, তো এখন আবার ঠিক হলো যে না স্যান্ডউইচ খেয়ে হয়নি, এখন আবার খিদে পেয়ে গেছে, তো এখন আবার চাউমিন অর্ডার দেওয়া হচ্ছে। মানে কাজ গেছে এবং তারপরে খাবার বহর বেড়ে গেছে, যদি দুপুরে আমরা একদম নর্মাল খাবার খেয়েছি। এই টিপটা আমি দিচ্ছি। ও আচ্ছা, এই টিপটা শিলা দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ইস্টবেঙ্গল ক্যাফেটেরিয়াতে বসে রয়েছে এবং দুটো আপডেট দিয়ে রাখি। প্রথম আপডেট হচ্ছে গিয়ে খারাপ আপডেট, যেটা এশিয়ান গেমসে ইন্ডিয়া হেরে গেছে সৌদি আরবিয়ার কাছে 2-0 বলে হেরে গেছে, ঠিক আছে? আর পরের আপডেটটা হচ্ছে গিয়ে ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য ভালো আপডেট, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের জর্ডনের এগেনস্টে নতুন প্লেয়ার সাইনিং হয়েছে, ডিফেন্ডার জর্ডন থেকেই এসছে, মানে জর্ডনের নাম জর্ডন নামের প্লেয়ার চলে গেছে এবং জর্ডন দেশ থেকে আমাদের প্লেয়ার এসেছে, এবং জর্ডন থেকে যে প্লেয়ার এসছে তার নাম হচ্ছে হিজাজি মেহের। ছবিটা দিয়ে দিলাম, এতক্ষণ তোমরা সবাই জেনে গেছো, কারণ এখন এত ইস্টবেঙ্গলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এত ফ্যান গ্রুপ, এত পেজ, ঠিক আছে, অফিসিয়াল পেজ থেকে আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে হিজাজি মেহের চলে এসছে। তো লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক যেটা নিয়ে চিন্তায় ছিল যে ডিফেন্সটা ঠিক হবে কি না হবে কি না, এবং তার যা ইউটিউব ক্লিপিংস দেখলাম, যদি ইউটিউব ক্লিপিংসে ভালো ভালো জিনিসগুলোই দেয়, তবে যেটুখানি দেখলাম যেটুখানি বোঝা যাচ্ছে যে আশা করি খুব একটা খারাপ হবে না, খুব একটা ভালোই হবে। জর্ডনের পরিবর্তে যে আসছে সে আশা করছি সে ভালোই খেলবে ইস্টবেঙ্গল, দেখা যাক এখন সে কবে আসে এবং টিমের সাথে তার একটু মানিয়ে নিতে সময় লাগবে। আর কালকে হচ্ছে গিয়ে 29 তারিখ, আর পরশু হচ্ছে 30 তারিখ। 30 তারিখ সবাই মাঠে এসো, এখনও টিকিটটা কনফার্ম হয়নি, টিকিটটা কনফার্ম তো ডেফিনেটলি হয়ে যাবে, কোন গ্যালারির টিকিট কনফার্ম হবে সেটা তোমাদের কালকে বলে দিতে পারবো, কালকে বলে দেবো, তারপর তোমরা পারলে সেই গ্যালারিতে এসো, তাহলে দেখা হবে। চলে এসছে আমাদের হাক্কা নুডলস, এই হাক্কা নুডলস সামনে খাবার বানাচ্ছে তো সবসময় তাই খিদে পায়। অর্পণ বাড়ি যাওয়ার আজকে তাড়া নেই, অর্পণের কারণটা বলা যাবে। চলো আমরা আবার খেয়ে নিই আমার ফেভারিট খাবার। আজ থেকে আবার পুরনো রুটিনে ফিরে যাচ্ছি, আমরা এই কদিন দুপুরবেলাতেই রান্না হতো, আর যেহেতু মেয়ের কলেজ হসপিটালে যাচ্ছিল না, ছুটিতে ছিল, আর আজকে যেটাও আবার জয়েন করেছি, যার জন্য আজকে আবার রাত্রিবেলাতেই রান্না করে রাখছি। কেননা গতকালকে তো আমরা ওখানে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, কাজ ছিল যে যেটুন, সেই বাড়িতে ফিরে তো কালকে রান্না করা সম্ভব হয়নি, রাত্রি 12:30 বাড়িতে ফিরেছি, আর মেয়েকে তোমার আর রান্না করে দিয়ে উঠতে পারিনি, একটা সকালবেলাও আজকে যে টিফিনও নিয়ে যেতে পারিনি, দুপুরবেলা যে লাঞ্চটা করবে সেটা নিয়ে যেতে পারিনি, ওখানেই ক্যান্টিনে খেয়েছি, কিন্তু রান্নাবান্নার কোয়ালিটি খুব একটা ভালো না, হসপিটাল তো তেমনি হবে, আর তো রান্নাবান্না ওরা তো করে না, ওর মুখেও লাগেনি, বাড়িতে যেই রান্না করে আর ওখানে সব জায়গায় কি রান্না সমান, ও ভালো রান্না খায়নি, তাই জন্য আজকে আবার আজকে থেকে আবার রান্না বান্না করে রেডি করে রাখবো, কালকে আবার সেটা নিয়েও আবার হসপিটালে যাবো। আজকে চিকেন কিনে নিয়ে আসলাম, তো চিকেন সবকিছু কেটে কুটে রেখেছি, চিকেনটা করা হবে। সকালবেলা থেকে এত পরিশ্রম করেছি, ঘরদোর ঝাড়া পরিষ্কার করা, তারপর তো দিদি আসলো, দিদি এসে কাজ টাজ করে দিয়ে গেল, ঝাড়া মোছাটা তো দিদি করে দিয়েছে, বাদ বাকি তো সব পরিষ্কার, ফার্নিচার থেকে সব কিছু পরিষ্কার আমাকেই করতে হয়েছে, ঝেড়েছিও আমি সব, একটা জিনিস নিয়ে 14 বার হাত নাচাচ্ছে, পা নাচাচ্ছে, যাতে না করতে হয়,
আর মেয়েরা সেটা সবাই জানো, মেয়েরা কি আর ওরকম নিয়ে বসে থাকবে? তার জন্য দাও 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 করে আমি সব করে ফেললাম, ঝাড়া পোছা সব করলাম। আর লাস্ট টাইমে আর কি করলে, ওরা কিছুই করলো না। যারা মিষ্টি টিষ্টি নিয়েছিল, তো মৌসুমী বৌদি আমার মানে যে জেঠু মারা গেছেন ওনার বড় ছেলের বউ মৌসুমী বৌদি এবং ছোট বৌদির নামটা জানি কি রিঙ্কু বৌদি, হ্যাঁ, তারা জোর করে এক গাদা মিষ্টি আমাদেরকে দিয়েছে। তো তার মধ্যে থেকে অনেকটা খাওয়া হয়ে গেছে, সব সাফাই করে দিয়েছে, এক এক ছোট বাটি মিষ্টি ছেলে আর বাবা মিলে সাফাই করে দিয়েছে। আর ঘটনা হচ্ছে যেহেতু আমি আজকে সারাদিন প্রচুর পরিশ্রম করেছি, সেই জন্য পুরস্কার স্বরূপ এই মিষ্টির বাটি আমার হাতে এসছে, এখন খাবো। এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে এই মশলাটা আমি করেছি, মাংসটা মেখে দিলাম, আমি সব করে দিচ্ছি, শুধু উনি কি করবে তুমি না ধুইনি, আমি কেটেছি মশলা করেছি সবকিছু করেছি, করে এই যে মেখে ঠেকে সব রেডি করে দিলাম, উনি শুধু এই যে আলুটাকে ভাজবে আর খুন্তিটাকে নাড়াবে, এই যে খুন্তিটাকে নাড়াবে। আমি তো জানি ঠাকুররা তাই করে, ঠাকুররা দাঁড়িয়ে খুন্তি নাড়ায় টেস্ট করে দেখে নেয়, আমি তো সেইটুখানি জানি যে ঠাকুররা দাঁড়িয়ে খুন্তি নাড়ায় আর টেস্ট করে দেখে নেয় যে রান্নাটা ঠিক আছে কিনা, বাকি জোগাড়েরা তো জোগাড় দেবে, এটা তো নতুনত্ব কোনো বিষয় না, জোগাড়েদের মায়না বেশি হয় না ঠাকুরের মায়নাই বেশি, সে যাই হোক, তো তোমরা বাদ বাকিটা বুঝে নিও, আর বেশি কিছু বললাম না। তো চিকেনটা আগে রান্না হোক, যখন আমি রান্না করবো তখন তোমাদের দেখাবো আবার, মানে চিকেনটা কিরকম কালার এসছে, অসাধারণ রান্না বটেই, তার কারণ হচ্ছে যে কতটা মালটা কষবে, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, তারপর কি হলো আমাকে নামানোর জন্য দেখে আসো গিয়ে কতটা কষা, এত ধব্বাজ এত ধব্বাজ। এই ঘটনাগুলো কিন্তু কোনোদিন আজ অব্দি ঘটেনি, এত ধব্বাজ এই ঘটনাগুলো বলা হচ্ছে, এই ঘটনা কোনোদিন আজ অব্দি ঘটেনি, যেদিন আমি দায়িত্ব নিয়েছি আজ অব্দি আমার দায়িত্ব নেওয়া কাজ কোনোদিন অসম্পূর্ণ থাকেনি, সব কাজ সম্পূর্ণ করেছে। সুতরাং এখানে এই যে মশলাপাতি দিল ঠিকই, এই যে দ্বিতীয়বার করে মশলা দিল আবার, কতক্ষণ কষাবো তারপর জল দেবো কতটা জল দেবো, ছোট ছোট ব্যাপার মানে আর্টিস্টিক ব্যাপার আছে, সবকিছুর মধ্যেই আর্টিস্টিক ব্যাপারটা রয়েছে, সেটা আমার রেসপন্সিবিলিটি। অভিজিৎ আর অর্পণ সারাদিন সারা সন্ধ্যা একসঙ্গে আড্ডা মেরেছি, আজকে এই চিকেন খাওয়ার ব্লগ থেকে কেউ কমেন্ট করবি না কবে চিকেন রান্না করে খাওয়াবে, ঠিক আছে আগেই বলে দিলাম এই কমেন্টে যেন শোন, মশলা পাতি কিন্তু দাদাইনি, নুন বেশি দিতে পারতো কিন্তু মশলা করলে, নুন বেশি ঝাল বেশি এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটতে পারে না, আর ভবিষ্যৎ কোনোদিন ঘটেও নি, ঘটছেও না আর ঘটবেও না, ইসবের মতো আমরা ছিলাম আছি থাকবো সারা জীবন। তো সুতরাং তোদের দুজনকে বলেছিলাম ভুল করে কমেন্ট করবি না যে কবে চিকেন রান্না করে খাবো, কারণ তোরা যেদিন খেতে আসবি সেই তোদের দিদিভাই আর বৌদি রান্না করে খাবে, সেদিন আমার দায়িত্ব নয়, বাড়িতে গেস্ট আসলে বাড়ির মহিলারা রান্না করে খাবে, আর বাড়ির বউকে মাঝে মধ্যে আমরা রান্না করে খাওয়াই যাতে আর কি সেও একটু ডিফারেন্ট টেস্ট পায়, নিজের হাতে রান্না তো বুঝতেই পারছি কিছু বলার নেই আর কি। এই যে চিকেনটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছি, জল কিন্তু এক ফোঁটাও দিইনি, চিকেন থেকে জল ছাড়ছে, ঠিক আছে এইসব ব্যাপারগুলো তো ঠাকুররা জানে না, এইসব ব্যাপারগুলো কি জোগাড়েরা ঠিক বুঝবে, এরা বুঝবে না, এই চিকেনটা যখন হবে টেস্ট একটা আলাদা রকম হবে, লেভেলের চিকেন হবে, লেভেলের চিকেন। অভি তুই বলেছিস তুই খুব ভালো চিকেন বানাতে পারিস, আমিও পারি ভাই, কমেন্ট করবি না কিন্তু যে চিকেন বানিয়ে খাওয়াও, যা ইচ্ছা নেই যা ইচ্ছা, অর্পণ তো ওর কাছে আমি আবার শিষ্য, ও হচ্ছে গিয়ে কোথাকার কুক, ওর বলছে রয়্যাল বেঙ্গলের কুক, ও বলছে পিঠেও বানাতে পারে তালের বড়াও বানাতে পারে, আবার বলছে ইতে পারে নাড়ু বানাতে পারে, ঠিক আছে এইসবও পারে, তো রয়্যাল বেঙ্গলের কুক ছাড়া ওকে কি বলা যাবে, ও রয়যাল বেঙ্গলের কুক, অর্পণ রয়্যাল বেঙ্গলের কুক, এবার তো জলটা দেবো, এতক্ষণ কষালাম এবার পুরো জল না, তোমাকে আমি অল্প একটু জলের ছেড়ে দিতে বলছি, আরে ভাই আমি পুরো জলই দেবো না, তুমি বুঝছো না কেন আমাকে ক্রিটিসাইজ করা বিভিন্ন রকম চক্রান্ত চলছে, ঠিক আছে সেটা আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, আমাকে কনফিউজ করে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু
চিনা বাউনের কি কইতে লাগে কি জালা মানুষের খাবার লেগে যাবে তো চিনা বাউনের কি কইতে লাগে চিনা বাউনের কইতে লাগবে না আমরা আচ্ছা আপনি অসাধারণ রান্না করেন আপনি একটু দলের ছিটার মধ্যে দিই আগের দিন বলেছিলেন না আমাকে বাড়ি তুললে না আমি খুব ভালো রান্না করি বাড়ি তোলা ছাড়াও আমি ভালো রান্নাটা করি আমার খুব ভালো রান্না গার্লফ্রেন্ডের সাথে তো সেই জন্য আমি একটু রান্নাটাই বেলা করে দিচ্ছি এখানেও কমেন্ট পাবে বিশেষ করে অর্পণার অভিজিতের কাছ থেকে যদি কোনো ভুলভাল কমেন্ট এসছে যা কমেন্ট করার হোয়াটসঅ্যাপে করবি ইউটিউবে নয় অভিজিৎ মাংস কষানো হলো এবার হালকা করে একটু জল দিলাম এবার এই জলটা দিয়ে আমার মাংসটা এখন কষবে মিনিট 10-15 এই জলের সঙ্গে সেটা আর বলার কোনো বিষয় নয় এইসব বলে নিজেকে জাহির করার কিছু নেই এই বিষয়গুলো আমরা জানি সত্যি হবে না ঢাকনা চাপা দেওয়া হবে ফাইনাল জল দেওয়ার সময় এখন কি হবে এখন টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম এটা আস্তে কষতে থাকুক এটা হচ্ছে ব্যাপার ডিনার হয়ে গেছে ভালোই হয়েছে মোটামুটি মাংসটা ও খাওয়া দাওয়া করেছে করে ধরে বসেছে ও আর উঠলো না আমি আজকে ভিডিওটা শেষ করছি মনটা ভালো হয়েছে মাংসটা ভালোই হয়েছে এত শাক ভালোভাবে সব কিছু করে রান্নাবান্না করেছে আর তাড়াতাড়ি আজকে শুয়েও পড়বো কারণ কালকে মেলেরিয়া আছে হসপিটাল আছে যার জন্য ইয়ে করতে হবে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে মেয়েকে রেডি রেডি করে খাবার টাবার গুছিয়ে গুছিয়ে দিতে হবে তারপরে ও বেরাবে সেজন্য তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো গুছিয়ে গুছি তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে গুড নাইট।